আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আমি সিগারেট নিয়ে লাইভে কিছু কথা বলি। আপনারা দেখতেছেন দুই তিন দিন যাবত আমি সিগারেট নিয়ে অনেক কিছু বলতেছি লাইভে, কথা মুখ দিয়ে না আসার পরও আমি বলার চেষ্টা করতেছি লাইভে এসে সিগারেট নিয়ে। কথা বলার কারণ আমি আপনাদেরকে আজ জানিয়ে দিব। আপনারা অনেকেই জানেন আমি সেলাই মেশিনের ব্যবসা করি, সেলাই মেশিনের কাজ করি, সেলাই মেশিন মেরামত করি, আপনারা অনেকেই জানেন। আবার অনেকে জানেন না, অনেকে মনে করেন যে শুধু ভিডিও নিয়ে ব্যস্ত থাকি। আমি ভিডিও নিয়ে ব্যস্ত থাকি না, আমি আমার ব্যবসা আছে, আমি সেলাই মেশিনের ব্যবসা করি, সেলাই মেশিনের কাজ করি। আমার দোকানে একজন ছেলে সেলাই মেশিন নিয়ে আসছে মেরামত করার জন্য। ছেলেটির সাথে ছেলের বাবা মা আসছে, বাবা মা হয়তো রাস্তায় নেমে গেছিল আর কি। তো ছেলেটি আইসা আমার দোকানে বইসা আমাকে সেলাই মেশিন দিল, সেলাই মেশিন মেরামত করার জন্য। আমি সেলাই মেশিন মেরামত করতেছি, ছেলেটি আমার সামনে দোকান থেকে সিগারেট কিনে এনে আমার পাশে বসে সিগারেট কিনে এনে আমার পাশে এই যে এই চেয়ারটি বসে সিগারেট খাচ্ছিল। তো আমি কাজ করতেছি, আমি সিগারেট খাই না, এটা অনেকেই জানেন, আবার অনেকে জানেন না যে আমি সিগারেট, অনেকে মনে করেন যে আমি সিগারেট খাই, অনেকে আবার অন্য কিছু মনে করে আমার শরীর হ্যাংলা এই কারণে। আমি সিগারেট খাই না, আমি কোনো ধূমপান করি না। এই ছেলেটি আমার দোকানে এসে সিগারেট খাচ্ছিল, ছেলেটি সিগারেট খাওয়া আমার কাছে ভালো লাগছে না, কারণ আমার দেখে মনে হয়েছে কলেজ পড়িয়া ছাত্র, বেশি বয়স না, সিগারেট খাইতেছে এরকমভাবে, খুব আমার কাছে খারাপ লাগছে। তারপর আমি কোনো কিছু বলছি না, আমার কাস্টমার মেশিন নিয়ে আসে কাজ করতেছি, আমি পাশে বসে সিগারেট খাইতেছে, অন্যরকম ইয়া করছেন আর কি, নিজের কাছে এরকম একটা ফিল করছে যে প্রকাশ্যে সিগারেট খা, এরকম একটা ব্যবহার করছে আমার দোকানে বসে আমার সাথে। তো সিগারেট খাওয়ার সময় আমি কোনো কিছু বলিনি, বলছি না, সিগারেট খাওয়ার সময় আমি কোনো কিছু বলছি না। তো ছেলেটি সিগারেট খাওয়া সিগারেট হাতে নিয়ে বাইরে বের হয়েছে থুতু ফেলার জন্য। থুতু ফেলার মাঝেই ছেলেটি ছেলের বাবা মা আসতেছে দেখা মনে হয়, তাড়াতাড়ি সিগারেট না ফেলে ভিতরে ঢুকে গেছে, সিগারেটটি এই যে এই জায়গায় রাখছে, এই যে নিচে এই জায়গায়, এখানে মোটর রাখা আছে, এই জায়গায় রাখছে নিচে। তো এখানে এখানে চেয়ারে বসছে, সিগারেটটি তাড়াতাড়ি আইসা এখানে রাখছে, যাতে সিগারেট এর হাতে এটা ইয়া ভিতরে আইসা নিবে লাইতে পারতো, কিন্তু অপস্থিত এরকম কোনো বুদ্ধি কাজ করছে না আর কি। তো এখানে রাখছে, তো আবার চেয়ারে বসে গেছে। এমনি বাবা মা ভিতরে আসছে, আসার পর মেশিনের কাজ দেখছে, দেখার পর সিগারেটের ধোঁয়া উঠতেছে। তো ছেলেটির বাবা আমার জিজ্ঞাসা করতেছে যে তুমি কি চা খাইবা, আর আমি বললাম যে না, আমি চা খাবো না, আমি চা এমনিতেও খাই না, এমনিতে দোকানে অনেকে চাইলে খাওয়াই আয় না, যদি চায় তাহলে, আমি নিজে এমনিতে খাই না, এমনিতে খাওয়াতে এত একটা ইচ্ছুক না আর কি। অনেকের বলি যে পরিচিত যারা আছে, কিছু কিছু আছে যে চা খায়, সিগারেট খায়, তো আমি চা খাওয়াই, সিগারেট খাওয়াই না, সিগারেট একবারেই খাওয়াই না, কাউরেই না। আবার কাউকে যদি টাকা দেই যে কোনো কিছু খায়েন, তো সিগারেট খায়েন না, আমি না বলে দিই আর কি যে সিগারেট খায়েন না, অনেকের টাকা এইভাবে দিই আমি। যারা সিগারেট খায় তাদেরকে আবার আমি ভিক্ষাও দিই না, যারা ভিক্ষুক আছে যে সিগারেট খায়, জানি যে সিগারেট খায়, আমি ভিক্ষা দিই না, এরকমভাবে আমি ইয়া থাকি আর কি। লোকটায় বলতেছে চায়ের কথা, ছেলেটির বাবা বাসে মা বসা, এই যে আপনাদেরকে দেখাই, এখানে ছেলেটি বসা, এই যে এখানে দুটি চেয়ার রাখা আছে, এখানে একটা টুল আছিল, চেয়ার ছিল না, এই এই টুলটা ছিল এখানে। তো
এখানে ছেলেটির মা বসছে, বাবা বসছে, তা বসার পর ছেলেটি আমার দিকে তাকায়, আবার নিচের দিকে তাকায়, সিগারেটটা ওর খেয়াল করতেছে আর কি। তো ছেলের বাবা বলতেছে, সিগারেট খাও তুমি। তা আমি বলছি, না সিগারেট খায় না, কিন্তু সিগারেট ধোয়া উঠতেছে। কিন্তু ছেলেটির বাবা সিগারেট খায় আবার। তো সিগারেট খায় তো বলতেছে, তো আমি সিগারেট খাইতে পারি? আমি কই, না সিগারেট, আচ্ছা খান। প্রথমে না করার পর আবার বলছি আর কি, যে আচ্ছা খান, সমস্যা নেই, পাঙ্কা চালু আছে, ধোয়া বাইরে দেব। তো ই সিগারেটটা নিভছে না, ই সিগারেটের ধোঁয়া উঠতেছে, উনিও সিগারেট জ্বালাইছে, আমি বলছি সিগারেট খাই না। পাশের ছেলেটা বসা আমার দিকে তাকায়, সিগারেট দিকে খেয়াল করে, বাবার দিকে তাকায়, মার দিকেও তাকায়। পরে ছেলেটি এরকমভাবে ইয়ে করে ঘর থেকে বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পর ছেলেটির বাবা, এদিকে আমি কাজ করতেছি, তেল দিতেছি শেষ পর্যায়ে, মেশিনে কাজ শেষ পর্যায়ে, শুধু একটু তেল দিয়ে দেখাইতেছি যে নিচে তেল দিয়েন, নিচে জং ধরছে মেশিনের। তা আমি আবার অনেকেরই দেখায়া বইলা দেয় এরকম উল্টায়া মেশিনে তেল দেওয়ার জন্য বইলা দেয় আর কি, যে অনেকে তেল দেয় না নিচে, বইলা দেয় এরকমভাবে। তা বলতেছি, হঠাৎ করে ছেলে বাবার চোখ গেছে সিগারেটের দিকে, সিগারেট খাইছি আমি, এরকম একটা ভাব নিছে। নেওয়ার পর দা বসছে, বসার পর সিগারেট শেষ হওয়ার পর, তুমি না বলে সিগারেট খাও না, আবার আমার নাও করছো। তা আমি আর কোনো কিছু বলছি না, আমি বলছি না আপনার ছেলে সিগারেটটা জ্বালাইছে না খাইতে হচ্ছে, এরকম এরকম ঘটনা ঘটছে। আমি আর কোনো কিছু বলি নাই, ছেলের বাবা চলে গেছে। পরে ছেলের বাবা চলে গেছে, ছেলের মা ভেবেছে ছেলেটা যাওয়ার সময়, ছেলের বাবা আর মা আমার দোকান থেকে বাইরে সামনে যাওয়ার পর, ছেলেটা যাওয়ার সময় আমার বলতেছে সিগারেটটা নিবা এলান, ধন্যবাদ আপনারে না বলার জন্য, এটুকু বলছে। পরে আমি বললাম যে দেখো, সিগারেট তুমিও ছাড়বা, তোমার বাবাও ছাড়বো, আমি আজকে তোমার না করে দিলাম যে আর সিগারেট খাও না, যদি অন্য কোনো দিন আবার আসো মেশিন নিয়ে, আমি বলবো, জিজ্ঞাসা করবো, পরবর্তীতে তোমার বাড়িতে গিয়ে আমি বলে আসবো যে তুমি আমার দোকানে এরকম সিগারেট খাওয়ার মধ্যে দেখা গেছে তোমার আব্বুর, কিন্তু আমি তোমার আব্বুরও সিগারেট খাওয়া বন্ধ করবো, তোমার সিগারেট খাওয়া বন্ধ করবো, এরকম একটা ঘটনা ঘটছে আর কি। এই ঘটনার কারণে আমার ব্রেনে খালি সিগারেট নেওয়ার কথা আসতেছে, কারণ আমি সিগারেট খাই না, আমি কাউরে খাওয়াইতেও চাই না, আবার আমি কাউরে টাকা দিলেও সিগারেট না খাওয়ার কথা বলে দেই। এই ঘটনা আমার দোকানে এরকম একটা ঘটনা ঘটছে যে আমি সিগারেট খাই, এরকম একটা ইয়া যায় না গেছে এই ছেলেটির বাবা মা। এই কারণে আমি এই ভিডিওগুলি তৈরি করছি। আর যারা সিগারেট খান তারা এরকমভাবে সিগারেট খাবেন যে অন্য কাউকে ওই ক্ষতি না করে, বা অন্য কাউকে এরকম দোষী না করে সিগারেট খাবেন।